সুমাইয়া আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনার জন্য এটি জায়েজও হতে পারে, আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন। হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন, হারাম জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে। কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি নেন, অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম, সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার এবং তওবা করতে হবে।